হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসলাম আমি সাদি আফরিন তো এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর পরোটা টাইপ বানিয়েছিলাম তো খুব সহজে ডিম এবং ময়দা দিয়ে আর কি কি দিলাম এটা ঝটপট নাস্তার জন্য প্রতিদিন রুটি খেতে খেতে আমার মতো অনেকেই আপ হয়ে যেতে পারেন সো এটা একটা ছোটোখাটো একটা আপনাদের জন্য একটা ব্লগ করলাম যে সকালে নাচতে আমরা কি কী খেতে পারি তো এখানে আমি গাজর আলু এগুলো ক্র্যাশ করে নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন আর তারপরে আমি এর মধ্যে দুটা ডিম দিয়ে দিলাম তো তারপরে এর মধ্যে পেঁয়াজ কেটে দিলাম হুম পেঁয়াজ ছোটো ছোটো কিউব করে দিলাম আর এখানে দিলাম গাজর আলু ক্রাশ করেছে ক্রাশ মেশিন পাশে দেখতেই পাচ্ছেন তো অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্ট হয়েছিল আমিও প্রথমবার ট্রাই করলাম বাট এত মজা হবে আমি আশা করিনি বাট অনেক মজা হয়েছিল তো এই তো তারপরে আমি একদম গাজর আর আলু তো কেটেই নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরে এখানে পেঁয়াজ কেটে দিলাম তো একটা বড় পেঁয়াজ গোটা করে কেটেছি পেঁয়াজ যত দেবেন বেশি মজা হয় তারপরে একটা মরিচ দিয়ে দিলাম বড়ো সাইজের দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিতে পারেন তারপরে গুঁড়ো মরিচ একটু দিয়েছিলাম আমি কারণ একটু দিলে একটু মজা লাগে আর দিয়েছিলাম এখানে আপনারা চাইলে জিরা গুঁড়া বা গরম মশলা যে কোনো একটা দিতে পারেন বা কারো কাছে যদি ম্যাজিক মশলা থাকে সেটাও দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই তো আমার কাছে ম্যাজিক মশলা ছিল একটা ম্যাগির সো সেটা আমি দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দেখেন আমি এক এক করে ডিম অ্যাড করতেছি ডিমটা দিয়ে দিলাম দুটা ডিম ইউজ করেছি আমি অনেক সুন্দর আর এটা একটা হেলদি নাস্তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে কারণ এটা একটা হেলদি ফুড এটা যে কেউ খেতে পারবেন আর খুবই মজাদার একটা নাস্তা তো সব প্রতিদিন তো আর রুটি রান্না করতে অবশ্যই আর খেতেও অবশ্যই ভালো লাগে না সো এরকম নতুন নতুন আইটেম ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো সবগুলো দিয়ে এখন আর একটা ডিম দিয়ে দিব তো দিয়ে সুন্দর করে এগুলো মিক্স করে নেব তো এই তো মরিচ কেটে দিব আর এই তো ডিম এখন আমি দিয়ে দিচ্ছি তো দুটা ডিম নিয়েছিলাম এই তো তারপরে এভাবে দিয়ে সবগুলো মিক্স করে নিতে হবে আর এই তো মিক্স করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা কারো কাছে আটা থাকলে আটাও দিতে পারেন বা ময়দা যে কোনো একটা দিলে হবে কোনো প্রবলেম আর একদম প্যানের মধ্যে সুন্দর প্যানটা গরম হলে তখন একদম সুন্দর করে এটা দিয়ে দেবেন একদম রুটির মতো আর খেতে এত সফট ব্লিভ মি এত সুন্দর হয়েছে রুটির চেয়েও মজা মানে একদম অনেক সুন্দর একটা আইটেম আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করে জানায়ন আমার রেসিপিটা কেমন লাগলো আর খুব সহজে রুটি বানাতে যেহেতু অনেক কষ্ট হয় আটাকে মাখাও তারপরে ই করো বেলো আর এটাতে কোনো ঝামেলা নেই আপনারা একদম সোজাসুজি দিয়ে দিলেই ডাইরেক্ট হয়ে গেল তারপরে এখানে মরিচ একটা নিয়েছিলাম তো এই তো আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি মরিচগুলোও কেটে নিলাম এখন এগুলোকে তারপরে এখন আমি ময়দা বা আটা যে কোনো একটা জিনিস দিতে হবে বলেছি আপনাদের তো আমি এই যে আটা দিয়ে দিলাম তো পরিমাণ মতো আপনারা যতটুকু ঘনত্ব রাখতে চান ততটুক এক কাপ বা তারও একটু কম আর পরিমাণ মতো পানি দিতে হবে লাস্টে পানি কিন্তু অ্যাড করতে হবে যতটুক আপনি ময়দা নিয়েছেন বা আটা নিয়েছেন ততটুকুই পানি দিতে হবে ঠিক আছে তো এই তো তারপর সবগুলো সুন্দর করে মিক্স করে তারপর আমি পানি দিয়েছিলাম তো এই তো পেস্টটা একদম তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে এখন পানি দিব ভালো করে মিক্স করে নেবেন মিক্স যত ভালো করে হবে খেতে ততই মজা হবে আর পরিমাণ মতো লবণ দেবেন বাস এই তো ঝটপট নাস্তা তৈরি হয়ে গেল এটা বাচ্চাদেরও দিতে পারেন অনেক হেলদি নাস্তা আর আমার ওয়ান অনেক পছন্দ করে খেয়েছে ঠিক আছে আপনারা ছোটো বাচ্চা যেমন ওয়ান ইয়ার মতো যদি দুই বছরের আপনাদের বাচ্চা থাকে আপনারা তাহলে তাদেরকেও দিতে পারেন তো এই তো দেখতেছেন আর আমি একটু টেস্ট করার জন্য আর কি যেন বেশি টেস্টি হয় সেই আমি একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম আপনার ছেড়ে দিতে পারেন বা স্কিপ করতে পারেন এ দেখেন আমি নিজের সাইজে একটা প্রথমটা ঢেলে নিলাম ঢেলে একদম সুন্দর করে তারপর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর খুব তাড়াতাড়ি হয় অনেক ঝটপট একটা রেসিপি লিভমি অনেক ভালো লাগবে অবশ্যই বাসার ট্রাই করিয়ে সব সময় পরোটা রান্না করা পসিবলও হয় না কিন্তু এটা করলে আপনারা ঝটপট দেখতেই পাচ্ছেন কোনো অংশে পটার চেয়ে কম না অনেক হেলদি আর একটা সুন্দর একটা নাস্তা এটা আপনার পেটে অনেকক্ষণ থাকবে আর আপনার এনার্জিও দিবে অনেক কারণ এখানে ডিম আছে সব সবজি আছে ঠিক আছে তো অনেক হেলদি একটা ফুড তো আশা করি সবাইকে রেসিপিটা ভালো লেগে লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমাদের সঙ্গেই থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব